নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা কড়াই পনিরের রেসিপি, আপনারা যেটা হোটেল বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খান। আমার রেসিপিটা দেখুন, তাহলে অনায়াসেই আপনারা এই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করছি, দেখতে থাকুন রেসিপি। প্রথমে আমি কড়াই পনির বানাতে গেলে যে মশলাটা লাগে সেটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মৌরি, 1টা তেজপাতা, 3-4 টুকরো ছোট দারচিনি, 3-4টে লং, 2টো ছোট এলাচ, 1টা স্টার অ্যানাস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এই শুকনো মশলাগুলো খালি খোলা একটু ভেজে নেব। অল্প কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে 1টা 2টো জিরে আর ধনে ফুটতে শুরু করেছে, এই অবস্থাতে নামিয়ে নেব। এখন অন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এর মধ্যে কেটে নেওয়া পনিরটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরটাকে এরকম আমি বরফির শেপ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন। পনিরটা যখন এরকম কালার আসবে তখন তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1টা কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাজু, আর দিলাম 1 ইঞ্চি টুকরো আদা ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া, আর 5টা 6টা রসুনের কোয়া। একটুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কেটে নেওয়া টমেটো। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়। ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নিলাম। টমেটোটা মোটামুটি সফট হয়ে গেছে, এই অবস্থাতে আমি এই মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এটা যখন ঠান্ডা হবে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, আর দিলাম 1/4 চামচ জিরে। জিরেটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1টা পেঁয়াজ আর 1টা শিমলা মিরচি, আমি এটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর শিমলা মিরচিটাকে মিনিট খানেক ভেজে নিলাম, এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। এখন ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে কি কষিয়ে নিতে সুবিধা হয়। মিনিট খানেক কষিয়ে নেবার পরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন গ্যাসটাকে স্লো করে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন স্মুথলি এক সাইড থেকে অন্য সাইডে সরে যাচ্ছে, এই অবস্থাতে দিয়ে দেব ভেজে নেওয়া পনিরগুলো। পনির দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার উপর তেল ছেড়ে আসে। মিনিট খানেক কষিয়ে নেবার পরে দেখুন মশলার উপরে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে 2 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা মিশিয়ে দিয়ে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে গ্যাসটাকে স্লো করে আরও 2 মিনিট রান্না হতে দেব।
পনিরটা মোটামুটি রেডি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কসুরি মেথি, এইভাবে হাতের উপর নিয়ে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু কড়াই পনিরের খুব সুন্দর একটা গন্ধ আসে। আর উপর দিয়ে দিয়ে দিলাম 2 চামচ ক্রিম। ক্রিমটা মিশিয়ে দিলাম, এরপরে ঢাকা দিয়ে 30 সেকেন্ড মতো গ্যাসটাকে স্লো করে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে কড়াই পনির, কত সুন্দর টেক্সচার, কালার। এরকম কড়াই পনির পেলে কিন্তু আপনার মাছ মাংস ভুলেই যাবে না। রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি।